একটা দিন ইচ্ছামতো তারা ফ্রিতেই ছিপ ফেলবে। আর আজকে সারাদিনে যা মাছ ধরবে, হ্যাঁ যা মাছ ধরবে তারা নিয়ে যাবে সাথে করে। আর ডিসিশন খুবই ভালো, এই ডিসিশনে আমরা এবং সমস্ত শিকারি খুব খুশি। আপনারা এখন যে পাশটি দেখছেন এটি শেওড়াফুলি গোলপুকুরের পাশ, এটি আজকে ওপেন হয়েছে, আপনাদের কাছে আগেই খবর ছিল, কিন্তু এই পাশটি আজকে তেমন একটা ভালো চলেনি। এখানে পাশের মূল্য 1301 টাকা, এবং আপনারা যদি চান তাহলে এই যে নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করতে পারেন। আজকে 7 জন শিকারি পুকুরে উপস্থিত ছিলেন এবং মাছ সেইভাবে খায়নি, তবে টুকটাক কম বেশি খাওয়ার মতো মাছ প্রত্যেকে পেয়েছেন। তাই মালিক পক্ষের তরফ থেকে একটি ডিসিশন নেওয়া হয়েছে যে আজকে যে সমস্ত শিকারীরা ছিলেন তারা আজকে সারাদিন 500 টাকা দিয়ে মাছ ধরেছেন, এবং পরবর্তী আরেক দিন তাদেরকে দেওয়া হচ্ছে, তাদের পছন্দের মতো অ্যাডজাস্ট করে নেওয়া হবে, সেই দিন তারা 800 টাকা দিয়ে ধরবেন। আপাতত বলা যেতে পারে একদিন তারা প্রায় ফ্রি পাচ্ছেন। এই হচ্ছে এখানকার পাশের তথ্য। তবে টুকটাক যে মাছ খেয়েছিল তার মধ্যে কিছু গ্রাস কার্প, কাতলারও টান হয়েছিল, এছাড়া অন্যান্য মাছও হয়েছে। এখানে সপ্তাহে 2 দিন করে পাস চলছে, আপাতত রবিবার ও বৃহস্পতিবার করে। আগামী বৃহস্পতিবার এখানকার পুকুর খোলা থাকবে। আমি যোগাযোগের নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন। আর এখানকার পাশের সমস্ত বিবরণ ও নিয়মাবলী আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছি, আমি সেটিকেই লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সমস্ত তথ্যই পেয়ে যাবেন। তাহলে আপনারা দেখুন, আশা রাখি আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, ফেলে দাও। দাদা জালটা তোলো না, দেখব। খালি তোল না, ঠিক আছে। দাদা জালটা একটু তুলবে, একটু তুলে একটু একটু উঁচু করে একটু দেখা যাচ্ছে। আমাদের ছবি নিয়ে রাখবো, কাতলা আছে না রুই কাতলা কাতলা রে ভাই, দরকার আছে আমার, এরকমই হোক খাবে। আব্বার হাতে গাছ হলো ডিসিশন। আপনার কেমন লাগলো মাছটা? আজ সেরকম খাইনি, আজ তো এমন আসলে মাছ খাইনি, সেই জন্য কমিটি ডিসিশন নিয়েছে যে এই ওপেনিংয়ে যারা যে সকল শিকারী আজকে এসেছে তাদের জন্য আজকে 500 টাকা দেবে, এবং তারা অন্য আরেক দিন সুযোগ পাবে ছিপ ফেলার জন্য, সেদিনকে 800 টাকা দিয়ে আরেক দিন সেটা ছিপ ফেলতে পারবে। তার মানে একটা দিন হিসাব মতো তারা ফ্রিতেই ছিপ ফেলবে। আর আজকে সারাদিনে যা মাছ ধরবে, হ্যাঁ যা মাছ ধরলে তারা নিয়ে যাবে সাথে করে। আর ডিসিশন খুবই ভালো, এই ডিসিশনে আমরা এবং সমস্ত শিকারী খুব খুশি হয়েছি। ধন্যবাদ।